সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ব্রেক থেকে ফিরে এসে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শেখ হযরত হাফিজ মাওলানা নাজির উদ্দিন সাহেব। জি হযরত, আমরা সরাসরি কলারের দিকে চলে যাব, তারপরে ফিরবো ইনশাল্লাহ আপনার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম। সরি, ড্রপ হয়ে গেছে, আবারও আপনি ফিরবেন ইনশাল্লাহ। আমরা ব্রেকের আগে একজন ভাই প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেথ সম্পর্কে, যে ওনার যে আমরা মাশাআল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শরীর, যে শরীরের সাথে যে মাটির সাথে মিশে আছে, সেই মাটির দাম আল্লাহ তাআলা আরশের চাইতে বেশি। এই ধরনের রওয়ায়াত আমরা পাই আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়েতে তার সৃষ্টির মধ্যে সবচেয়েতে প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল নিয়ে আবারও ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার প্রশ্নটা কমপ্লিট হলো না। মেয়েরা কখন দুখুলুল মসজিদ মেয়েরা কখন পড়বে? আচ্ছা জি 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 ইনশাআল্লাহ, আপনি দেখতে থাকুন প্রোগ্রাম, ইনশাআল্লাহ আমাদের শেখ আবারও আপনাকে এক্সপ্লেন করবেন। উনি এক্সপ্লেন করেছেন, ইনশাআল্লাহ আবারও করবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ, থ্যাংক ইউ। জি জি আমি ওই প্রশ্নের উত্তরটা দিয়ে তারপরে আসি, আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। মেয়েরাও যখনই ইনশাআল্লাহ যখনই মসজিদে যাওয়ার সুযোগ হয়, যদি মসজিদে আপনি যান, মসজিদে তো নামাজের জামাতের জন্য যাওয়াতে মহিলাদের জন্য স্পেশাল কোনো নেকি সেখানে নেই, তারা ঘরে পড়লেও পরিপূর্ণ নেকি বা সওয়াব তিনারা পাবেন, যেমনটি মসজিদে গিয়ে পুরুষরা পেয়ে থাকেন, এই নেকিটি মহিলারা ঘরে বসেই পান। তারপরেও কোনো প্রোগ্রামে, কোনো প্রয়োজনে, কোনো অকেশনে, কোনো কারণে বের হয়েছিলেন, তখন নামাজ পড়তে মসজিদে যেতে হয়েছে, সেখানে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে গিয়েছেন, যখনই আমরা মসজিদে যাব, নারী কিংবা পুরুষ সবার জন্যই সময়টি যদি মাকরু না হয়, ওযু যদি আমাদের থাকে আর আমরা মসজিদে প্রবেশ করে নামাজ পড়তে যদি অন্য কোনো বাধা না থাকে, তাহলে দুই রাকাত দুখুলুল মসজিদ অর্থাৎ দাখিলুল মসজিদ মসজিদে প্রবেশের নামাজ পড়া চাই, সেটা নারীদের জন্য, সেটা পুরুষদের জন্য। এখন আপনি যে নারীরা কখন পড়বে, যখন মসজিদে যাওয়ার সুযোগ হবে তখন পড়বেন। জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ। তো আমি আলোচনা করছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক, এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় এবং অত্যন্ত মুবারক। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সবচেয়েতে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে বাদ আজ খুদা বুজুর্গ তু হয় কিসা মুখতাসার। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়েতে শ্রেষ্ঠ মায়া মহাব্বত পিয়ার ভালোবাসার সারা পৃথিবীর মধ্যে সবচেয়েতে বেশি যার জন্য উজাড় করে দিতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটি কল নিয়ে ফিরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি ভাই, আরেকটা আমি ওয়াজ শুনলাম। জি যে আব্দুল মালা সাহেব ওয়াজ করা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নমরুদ যে ফেরাউনে একটা চুল তুললো যে তানে এক শিরার গুষ, তখন তাই গোসল করা তাসলা নেংড়ো হইয়া। আপনার প্রশ্নটা আসলে কি, তার মানে প্রশ্নটা আসলে ভাই শিক্ষণীয় হইতেইব, যে প্রশ্নটা করবা। জি জি, আপনার প্রশ্নটা কি এখানে? আমার প্রশ্নটা হইলো ওইটা হইলো যে তখন আল্লাহ দেখাইয়া দিলা যে আমার নবী নিষ্পাপ এবং তার মাঝে কোনো নিষ্পুরুষ কোনো কলঙ্ক নাই, তখন একটা পাত্রের উপরে হাফড় তৈয়া গেছিলা বলে, আর ও পাত্রটা কি রাহুল দরবার আর টাইল করাইয়া। ঠিক আছে, আমরা বুঝতাম পারছি ইনশাআল্লাহ। টাইল করাইয়া দৌড়ছিলা ইনশাআল্লাহ, আমি টাচ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। কোরআন শরীফে আছে এইটা। জি জাযাকাল্লাহ। জি হযরত মুসা আলাইহিস সালাম, আমরা আলোচনা করছি না, এর আগের প্রশ্নটা শেষ করিনি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে ইতিহাসে আমরা দেখি অনেক সময় অনেক ষড়যন্ত্র হয়েছে যে রাসূলের লাশ নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমরা জানি নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, যিনি মক্কা মুকাররমার গভর্নর ছিলেন এক সময়, তার জমানাতে তিনি খাবে দেখেছিলেন, স্বপ্নে দেখেছিলেন যে মদিনা আল্লাহ রসুলের লাশ এগুলো আক্রমণ হচ্ছে। তিনি আসলেন, সে এখানে বেশ কিছু ইনভেস্টিগেশন করে যে লোকদেরকে বের করেছিলেন তারা ছিল পশ্চিমা কিছু ষড়যন্ত্রকারী যারা আল্লাহ রসুলের লাশকে নিয়ে যেতে চেয়েছিল। তো এই পুরাটি ইতিহাস এর মধ্যে নিয়ে আসা হয়েছে।
কিতাবের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি মক্কা থেকে সফর করে মদিনাতে পৌঁছে সেখানের লোকজনকে সবাইকে জিজ্ঞেস করলেন যে এখানে বাহিরের লোক কারা আছে। তারা বললো যে দুইজন মানুষ, তারা সবসময় আল্লাহ বিল্লাহ ব্যস্ত থাকে, সারা দিন তারা জিকির আজগারে থাকে, সারা রাত্র সারা রাত দিন তারা শুয়ে থাকে আর সারা রাত্র তারা ইবাদত বন্দেগিতে থাকে। আসলে কিন্তু সারা রাত্র তারা মাটি কাটতে কাটতে আল্লাহ রাসুলের কাছেই গিয়ে চলে গিয়েছিল, লাশকে নিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। তো তখন এদেরকে তো আটক করা হয়েছিল, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, আর ওই সময় একেবারে মাটির উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত রসুল করিম সাল্লাহ সাল্লামের কবরের চারিপাশে সীসাডালা প্রাচীর করে দেওয়া হয়েছিল, যে একবারে অনেক বড়, যে সাইড থেকে কেউ এসে খুব সহজে ঢুকতে না ঢুকতে না পারে। এই জন্য এটা মানে একবারে দিয়া ওই লোহা জ্বালিয়ে, লোহাকে জ্বালিয়ে সেখানে লোহার দ্বারা আল্লাহ রসুলের কবরকে প্রোটেক্ট করার জন্য এই কাজগুলো হযরত নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলহি তার শাসনামলে তিনি করেছিলেন। এই ঘটনা থেকেই আপনি যেটি বলতে চেয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি লাশ নিয়ে যাওয়া বা এই ধরনের ষড়যন্ত্র বারবার হয়েছে, বারবার চেষ্টা করা হয়েছে, এটাই হবে। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক, আল্লাহ রসুলের শরীর মুবারক, আল্লাহ রসুলের ব্যক্তিত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পৃথিবীতে, আর আর বাজ আদ খুদা, বাদ আজ খুদা বুজুর্গ থু, আল্লাহ তালার পরেই পৃথিবীতে সবচেয়ে রেসপেক্টেবল যে শখসিয়ত, যে পার্সোনালিটি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আগে আমরা আর একটি কলার নিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমি জাকাত সম্বন্ধে একটু জানতাম। জি ভাই খুরুকা ইনশাল্লাহ। যে আমি জাকাত আগে প্রায় সবকিছু আমি নিজে করতাম, এখন বর্তমানে আমার ওয়াইফ ও খামি আছে, কাজে আছে, আমার কিছু আর কি ঋণ বাড়ি গেছে। অবস্থায় আমি হয়েছি, আমি না আমি জাকাত আর দিতে পারতাম না, আর আমি আর একজন মেসার হয়েছে জাকাত। আপনার অ্যাকচুয়াল প্রশ্নটা কি ভাই? প্রশ্ন তো হচ্ছে জাকাত কি হাজবেন্ড এ দেওয়া লাগবো না ওয়াইফ এ দিতে হইব, অর্থাৎ মানে ওয়াইফ এ দিলে হইব না আপনি দিতে হইব না কিটা? শুনা মেজরিটি তো ওয়াইফ ও, জি তাই প্রায় শুনা বেশিরভাগ কি নয় না যে করেন মানে বেশি প্রশ্ন করেছিলেন যে হযরত মূসা আলাইহিসসালাম, এটি কুরআন শরীফের একটি আয়াত যেখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে আমাদের সবাইকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, হে লোকেরা তোমরা ইমানদারগণ খবরদার তোমরা ওই মূসার লোকদের মতো হয় না যারা মূসাকে কষ্ট দিত, আযাউ মূসা মূসাকে তারা কষ্ট দিত, তাদের মতো হে মুমিনগণ তোমরা হয় না। অর্থাৎ কোনো নবীর দোষ আলোচনা করাই তাদের ইয়ে ছিল, মূসা আলাইহিস সালামকে নিয়ে সবসময় তারা আলোচনা করতো, উনি তো প্রকাশ্যে কখনো আসেন না, তখনকার জমানাতে সবাই একসাথে এক জায়গায় উলঙ্গ হয়ে গোসল করতো, কিন্তু উনি যাই যেতেন না, স্বাভাবিকভাবেই শরাফত ভদ্রতা নবীদের মধ্যে সবচেয়ে বেশি থাকে। তো তারা বলতো যে নিশ্চয় কোনো ইয়ে আছে, প্রবলেম আছে, প্রবলেম কিছু আছে, এই জন্যই হয়তো উনি আমাদের সাথে গোসল টোসল করেন না। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু। তারপরে একদিন উনি হযরত মূসা আলাইহিস সালাম তার জায়গাতে তিনি গোসল করছিলেন আর কাপড় রেখে করছিলেন, আগেকার জমানাতে মানুষ কাপড় খুলেই গোসল করতেন ওই জমানাতে। তো পাথর খেয়ে আল্লাহ তাআলা বলেছিলেন যে ঠিক আছে পাথর মানুষের ওই দিকে চুরানা হয়ে গেছে, তো মূসা আলাইহিস সালাম উঠে পাথরের পিছে দৌড়াচ্ছিলেন। সৌবি সৌবি বলে হাদিসের কিতাবের মধ্যে এসছে, সৌবি হাজার সৌবি হাজার, আমার হে পাথর আমার কাপড় দিয়ে যা, হে পাথর কোথায় যাস, এইভাবে মূসা আলাইহিস সালাম পেরেশান হতে হতে ওই লোকদের কাছে চলে গেছেন। তো তারা যা দেখার মূসা আলাইহিস সালামের কাছে কী আছে না আছে এই সব যখন তারা দেখে ফেলেছে, তখন এই তবাররাআহুল্লাহ আল্লাহ তাআলা ওই যে তাদের সন্দেহ যা কিছু ছিল মূসার ব্যাপারে যে কী আছে কী নাই, তিনি কেন আমাদের সামনে আসেন না বা আমাদের সাথে একসাথে গোসল করেন না ইত্যাদি, তো ফাবাররাআহুল্লাহ আল্লাহ তাআলা মূসাকে মিম্মা কালু আল্লাহ তাআলা তাকে বাঁচালেন, তাকে মুক্তি দিলেন, নাজাত দিলেন, মিম্মা কালু যা তার কোম তাকে বলছিল। এদিকে ইঙ্গিত করা হয়েছে যে যারাই
মুসাকে যারা কষ্ট দিয়েছে বিভিন্নভাবে, আমরা শিওর না হয়ে অনেক কথাই অনেক অনেক আলেম ওলামার ব্যাপারে, অনেক নায়েবে নবীর ব্যাপারে আমরা অনেক সময় বলে ফেলি, আমরা অনেকে বলছে তো এগুলা শুনে শুনে আমরা বলে ফেলি, তো এইভাবে আমাদেরকে বলা উচিত নয়। ইয়াইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু, তোমরা কখনো হয় না কাল্লাযীনা আযাউ মুসা ফাবারাহ, যেভাবে মুসাকে কষ্ট দেওয়া হয়েছে তোমরা কোনো মানুষকে এভাবে আন্দাজের উপরে কষ্ট দিতে যাবা না, বা কোনো মানুষের উপরে কোনো কথা বলতে তোমরা যাবা না। এটিই ছিল এই ঘটনার প্রেক্ষাপট। জাজাকাল্লাহ কলার, আপনি আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। জাজাকাল্লাহ। ভাই প্রশ্ন করেছেন জাকাত সম্পর্কে, ওনার ওয়াইফের ইয়ে আছে, গোল্ড আছে, আরও উনি জাকাতটা কীভাবে দিবেন, উনি দিবেন না ওনার ওয়াইফ দিবেন? এখন আপনি দুইজন যদি একসাথে যৌথ ফ্যামিলি থাকি, সবার হিসাব নিকাশ যৌথ থাকে, তাহলে আমাদেরকে একসাথেই যদি আদায় করে ফেলি তাহলে কোনো অসুবিধা নেই। তবে জাকাত হয় ইন্ডিভিজুয়ালের উপরে, মনে রাখতে হবে জাকাত, নামাজ, রোজা সব কিছু আমাদের উপরে ফরজ হয় ইন্ডিভিজুয়ালি, পার্সোনালি আমাদের ব্যক্তিগত ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়। হাজব্যান্ডের উপরে হাজব্যান্ডের জাকাত, ওয়াইফের উপরে ওয়াইফের জাকাত। হ্যাঁ, তারা দুইজন একসাথে আছেন, হিসাব নিকাশ টাকা পয়সা সব মেল মোহাব্বত সব ঠিক আছে, তো জাকাত একসাথে দিয়ে দিবেন, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আলাদা আলাদা দিতে চান তখনও আপনি আলাদা আলাদা দিতে পারবেন। এটি জরুরি নয় যে শুধুমাত্র হাজব্যান্ড এই জন্যই ওয়াইফের জাকাতও দিতে হবে, এইটি কিন্তু কথা নয়। শুধুমাত্র ওয়াইফ এই জন্য হাজব্যান্ডের জাকাত দিতে হবে তাও কিন্তু কোনো কথা নয়, কারণ এটি ফরজ। ওয়াইফ যেমন নামাজ পড়লে হাজব্যান্ডের নামাজ হবে না, ঠিক তদ্রূপ ওয়াইফ রোজা রাখলে হাজব্যান্ডের রোজা রাখা হয়ে যাবে না, ঠিক তদ্রূপ ওয়াইফ যদি হাজব্যান্ড নিয়ত না থাকে তার উপরে জাকাত ফরজ থাকে, আর হাজব্যান্ডের নিয়ত আদায়ের নিয়ত না থাকে তাহলে ওয়াইফ আদায় করলেও আদায় হবে না, হাজব্যান্ড আদায় করলে ওয়াইফের পক্ষ থেকে আদায় হবে না। যদি নিয়ত না থাকে, ইন্নামাল আমাল বিন্নিয়ত, যার উপরে ফরজ তার নিয়ত থাকতে হবে, তার নিয়ত ছাড়া আরেকজন আদায় করে দিল, এ দ্বারা আদায় হবে না। তো এই জন্য আমার ভাইয়েরা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের পারিবারিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্ক মহাব্বত এগুলোকে পারিবারিক জীবনের একে অন্যের সাথে, আজকে আমরা আমাদের এটা ইয়েই ছিল, টপিকই ছিল আমরা রিলেশনশিপ ম্যারেজ ইত্যাদি এগুলোর ব্যাপারে আমরা আলোচনা করব, কিন্তু আমরা জানি না আর কতটুকু করতে পারবো না পারবো। তো আমাদের রিলেশনশিপ এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা বলা হয়েছে যে আল ফিতনাতু আশাদ্দু মিনাজ জিনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল। হ্যাঁ, এইটা কতল থেকেও আরও ওনার আরও বড় ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। স্বামী হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো ফিতনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে যেখানে ফিতনা হবে না এগুলোকে করতে হবে, তবে হেকমতের সাথে। তবে যত ফরজ আছে এই ফরজগুলো হাজব্যান্ডের উপরে হাজব্যান্ডের ফরজ, ওয়াইফের উপরে ওয়াইফের ফরজ। ভাই প্রশ্ন করেছেন, ওনার তো কোনো ইয়ে নাই, উনি যেহেতু কাজ করেন না, ওনার নিজের মানে সাফিসিয়েন্ট টাকা নাই, তো সুতরাং এই এই জাকাতটা কি উনি দিতে পারবেন না? যারা আছে তিনি দিবেন, উনি দিবেন, যারা আছে তিনি দিবেন। হ্যাঁ, আমরা সোজাসুজি কথা হচ্ছে যার উপরে যার মাল আছে, যার কাছে টাকা আছে, বছর শেষে যার ঋণ নেই, যার তিনিই তো জাকাত দিবেন। তো জাকাত এইটি ইন্ডিভিজুয়ালের উপরে আসে, আমরা এই কথাটি বুঝাইতে চেয়েছি। আপনি প্রশ্ন করেছেন যে আমার ওয়াইফের স্বর্ণ আছে আমি কি করব, আমি তো বিপদে, তো আপনার উপরে তো আসার কথা না, সেই লায়াবল এটা। হ্যাঁ, যার আছে তিনি এটা লায়াবল। তবে পারিবারিক বন্ধনে একসাথে থাকলে এই ধরনের কথাবার্তাও যে আপনার আপনারটা আপনি আপনারটা এইভাবে প্রকাশ্যেও বলা যায় না, এটা মনে রাখতে হবে। এর দ্বারা আমাদের পারিবারিক জীবনে অশান্তি আসার সম্ভাবনা থাকে, এই জন্য এই কথাটা ঘুরে ফিরে বলতে হচ্ছে। আপনারা যেটা চাচ্ছেন যে আমি স্টেট বলে দিই, কিন্তু এই স্টেট বলার দ্বারা আমাদের পারিবারিক জীবনে কিন্তু অনেক সময় অনেক সন্দেহ, অনেকে বলবে যে মোলানা সাহেব বলছেন যে ওয়াইফের জাকাত ওয়াইফেই দিতে হবে, এই আরেকজন মোলানা সাহেব বলছেন না দুইজন একসাথে মিলে দিতে হবে। তো এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে আমাদের কোয়েশ্চন এবং আনসারের মধ্যে না হয় এই জন্য আমি কথাটি বারবার বলার জন্য চেষ্টা করি। জাজাকুমুল্লাহ খায়ের। জাজাকাল্লাহ খায়রান। আমরা দেখি কলে কে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা মেসাব, আমি টপিক করে বড় কোয়েশ্চন করতে পারবো না? জি, টপিক যেটা আছে এগুলো ছাড়া কোয়েশ্চন একটা জি খুরুকা খুরুকা ইনশাল্লাহ। ক্রেডিট কার্ড ইউজ করা ঠিক আছে? ধরো কোনো
ঠিক আছে, আমরা বুঝতে পারছি ভাই। একবার স্টেটে দেখুন বিলাই দিলাই আর এমনি কোনো ইন্টারেস্টের সুযোগ আমি রাখি। ঠিক আছে ভাই, আপনার নেক্সট প্রশ্ন। ওটা দাম আছে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আপনি প্রোগ্রাম দেখুকা, আমরা ব্রেক থেকে ফিরিয়ে আইয়া ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর আমাদের শাখে দিবা ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আরেকটি ছোট্ট ব্রেকে চলে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে এসে ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন নেব এবং আপনাদের সাথে আবারও আলাপ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। Mm-hmm.